হ্যালো ভিউয়ার্স, আমি শাউন। আজ আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা ওয়াইটিং কল চালু করবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই। এজন্য আপনাকে কোনো বাড়তি সফটওয়্যার ইনস্টল করতে হবে না, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই ওয়াইটিং কল চালু করতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ওয়াইটিং কল চালু করতে হলে সর্বপ্রথম আপনার যেতে হবে ডায়াল প্যাড অপশনে। ডায়াল অপশনে যাওয়ার পর আপনি উপরে সবার উপরে দেখতে পারতেছেন তিনটি ফুটা, এটি হলো অপশন কি। আপনি এই অপশন কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারতেছেন একটি অপশন, এটি হলো সেটিং অপশন। আপনি সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটি অপশন দেখতে পারবেন, একটি হলো জেনারেল সেটিং, একটি হলো কল সেটিং। আপনি চলে যাবেন সোজা কল সেটিংয়ে। কল সেটিংয়ে যাওয়ার পর আপনি যে সিমে ওয়াইটিং কল চালু করতে চাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করবেন। আমি এয়ারটেলে ওয়াইটিং কল চালু করব। আপনি ওই সিমে একটা ক্লিক করবেন। সিমে ক্লিক করার পর অনেক অপশন আসবে। আপনি সবার নিচে দেখতে পারবেন একটা এডিশনাল সেটিং। আপনি এই এডিশনাল সেটিংয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর 5-6 সেকেন্ড একটা লোড নেবে। তারপর আপনারা সবার নিচে দেখতে পারতেছেন কল ওয়াইটিং, এটি আপনি যদি চালু করে দেন তাহলে আপনার ওয়াইটিং কল চালু হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন কল করবেন অন্যজনে যদি আপনাকে কল দেয় তাহলে আপনি ওয়াইটিং আকারে আপনি দেখতে পাবেন। আর এটি যদি ওয়াইটিং কল চালু না থাকে তাহলে অন্য প্রান্ত থেকে নাম্বার ইজ বিজি এ ধরনের একটি অপশন থাকবে। এই অপশনটি চালু করলে আপনি খুব সহজেই দেখতে পারবেন আপনাকে কল করাকালীন কে কল দিয়েছে। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর এ ব্যাপারে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন।